আসসালামু আলাইকুম গাইস, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন যেখানে লঞ্চ বানাই সেখানে সেই ডগে আছি অবস্থিত। তো একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে লঞ্চগুলো যে এখানে পরিত্যক্তভাবে পড়ে আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন কত বড় বড় লঞ্চগুলো পরিত্যক্ত জায়গায় পড়ে আছে, মানে পরিত্যক্ত জায়গায় রেখে দিয়েছে। এর কারণটা কি? এইসব লঞ্চগুলো কিন্তু একসময় বরিশালে, আপনার বরিশালের ওদিকে কিন্তু দমসে চলাচল করতো ঢাকা থেকে বরিশাল। আর এখন দেখেন ঢাকার পাশে কেরানীগঞ্জে যে ডগগুলো আছে সেই ডগে এই লঞ্চগুলো পড়ে আছে। তার কারণ হচ্ছে পদ্মা সেতু। পদ্মা সেতু হওয়ার কারণে বরিশালগামী লঞ্চগুলা পুরাই এখন অচল। সদরঘাট থেকে এখন হাতে গোনা কয়েকটা লঞ্চ বরিশালে যাতায়াত করে। এছাড়া বরিশালের যেসব লঞ্চগুলো ছিল সবগুলো প্রায় অচল হয়ে পড়ে আছে ডগে। আর কিছু লঞ্চ চলে চাঁদপুরের, কারণ চাঁদপুরের যেতে পদ্মা সেতু লাগে না, এই জন্য চাঁদপুরের লঞ্চগুলো চলে। এখানে আপনারা দেখতেছেন লঞ্চের মেরামত করতেছে। এইগুলো হলো চাঁদপুরের লঞ্চ। চাঁদপুরের লঞ্চগুলো মেরামত চলতেছে, কারণ চাঁদপুর যেতে 2 ঘন্টা লাগে সদরঘাট থেকে। সদরঘাট থেকে লঞ্চ আলে চাঁদপুর যেতে 2 ঘন্টা লাগে। আর চাঁদপুরের যারা আছে, চাঁদপুরের যেসব মানুষজন আছে, তারা ঢাকা শহরে আসা যাওয়া লঞ্চেই করে। এই জন্য এখন সদরঘাট থেকে চাঁদপুরের লঞ্চই এখন বর্তমানে বেশি চলাচল করে। আর এই লঞ্চগুলো সব চাঁদপুরের লঞ্চ, আমি যে দেখাইতেছি মেরামত করতেছে, এগুলো চাঁদপুরের লঞ্চ। আর বরিশালের যে এখানে যে পারাবার 10, এই লঞ্চগুলো একসময় সদরঘাট মনে করেন যে দমচে চলাচল করছে, নাম করা ছিল যে পারাবার 9, এখন এই লঞ্চগুলো পুরাই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দেখেন পুরো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই লঞ্চগুলো এখন কি করবে জানেন? এই লঞ্চগুলো এখন আপনার বিক্রি করে ফেলবে, আপনার বিক্রি করে ফেলবে। তারপরে এগুলো কেটে মনে করেন যে বিভিন্ন কাজে লাগাবে, কারণ এই লঞ্চগুলো এখন আর চলে না। পদ্মা সেতু চালু হওয়ার পরে এই লঞ্চ মালিকদের মাথায় হাত, কারণ এখন আর লঞ্চে খুব কম মানুষ যাতায়াত করে বরিশালে। বরিশালের এখন আগে যে তো মানুষ যেত, সেই 100% মানুষের মধ্যে এখন 80% মানুষ এলো মনে করেন যে গাড়িতে যাতায়াত করে বরিশালে। আর 20% মানুষ এখন শুধু লঞ্চে যাতায়াত করে, কারণ একটা সময় শুধু লঞ্চে যেত ঢাকা থেকে বরিশালে মানুষ। পদ্মা সেতু হওয়ার কারণে পুরো মনে করেন যে চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেন, আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দেন। ধন্যবাদ। Thank you.
Oh, my God.